ভাগনার বিদ্রোহের পর প্রথম সি মোদির সঙ্গে দেখা করবেন ভ্লাদিমির পুতিন। এমকেও এর বেশ কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক ইরানে হস্তগত, চলছে ডাটা উদ্ধারের কাজ। ইউক্রেনে পোল্যান্ড পর্তুগালের দেওয়া সব লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস, রাশিয়ার দাবি। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনের পশ্চিম তীরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, এবং যা গত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা বলেই বিশ্লেষকরা মনে করছেন। দখলদার ইসরায়েল চায় ফিলিস্তিনের পুরো ভূমি দখল করে নিতে। তারা পশ্চিম তীর সহ সমস্ত ফিলিস্তিনিকে গ্রাস করতে চায় এবং সেখানে তারা উগ্র ইহুদিবাদীদের বসতি স্থাপন করতে চায়, যারা ফিলিস্তিনি ভূমি জবরদখল করে তাদের বাড়িঘর ধ্বংস করে সেখানে তারা বসতি স্থাপন করবে, ইহুদিবাদী বসতি, যা তাদের সম্প্রসারণ নীতি বলে পরিচিত। আর এই সম্প্রসারণ নীতি তারা পাশ করিয়েছে তাদের সংসদ নেসোটে, সেখান থেকে তারা পাশ করিয়ে নিয়েছে এবং ফিলিস্তিনে তারা আগ্রাসন চালাচ্ছে। এখনই মুসলিম বিশ্বের উচিত এদিকে নজর দেওয়া। মুসলিম বিশ্বের উচিত নজর দিয়ে এই দখলদার ইসরায়েলকে সমূলে মাটির সাথে ধ্বংস করে দেওয়া। দখলদার ইসরায়েল যেভাবে বাড়বাড়ন্ত করছে, যেভাবে তারা একের পর এক এলাকা দখল করে নিচ্ছে, তাতে করে খুব দ্রুতই তারা পুরো ফিলিস্তিনি গ্রাস করবে। এরপর আস্তে আস্তে তারা চোখ পড়বে মধ্যপ্রাচ্যের দিকে। যদিও তারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালায়, বিশেষত সিরিয়ার মালভূমি এবং লেবাননের কিছু এলাকায় তারা হামলা পরিচালনা করে, তবে এখনই যদি মুসলিম বিশ্ব এক না হতে পারে, বিশেষত ইরান এবং সৌদি আরবের ভিতরে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর সারা বিশ্বের মুসলমানেরা যেভাবে এক কাতারে আসতে শুরু করেছে, এখনই যদি দখলদার ইহুদি বসতিগুলো ধ্বংস করতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে শুধু ফিলিস্তিনি নয়, পুরো বিশ্বকেই গ্রাস করবে এই দখলদার ইসরায়েল। তারা মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ নামে পরিচিত। মধ্যপ্রাচ্যে যত অশান্তি তার মূল কারণই এই দখলদার ইসরায়েল। তারা সবসময় ষড়যন্ত্র করে এক মুসলিম দেশের সাথে অন্য মুসলিম দেশের ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে, যুদ্ধ বাঁধিয়ে দেয়, যাতে করে সেখানে আমেরিকার সৈন্য মোতায়েন করতে পারে এবং সেখান থেকে প্রাকৃতিক গ্যাস, তেল সম্পদ লুট করতে পারে। কিন্তু সেই দিন আর বেশি দিন নয়, খুব দ্রুতই ফিলিস্তিন স্বাধীন হবে, দখলদার ইসরায়েলের পতন হবে বলে আমি বিশ্বাস করি। আর এই দখলদার ইসরায়েলের পতন এখন অনিবার্য এবং এখনই সমূলে ইসরায়েলকে ধ্বংস করা উচিত বলেও আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া পশ্চিম তীরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরায়েলি হামলা সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাগনার বিদ্রোহের পর প্রথম সি মোদির সঙ্গে দেখা করবেন পুতিন। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের বিদ্রোহের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মঙ্গলবার শুরু হচ্ছে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO এর সম্মেলন, সেখানেই ভার্চুয়ালি সাক্ষাৎ হবে এই তিন নেতার। পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবেলায় SCO জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা 8। এবারের SCO সম্মেলনের আয়োজন করেছে ভারত, সেখানে সদস্য দেশগুলোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করবেন। 2017 সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত। এবারের সম্মেলন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমার চাপে তারা যে কোণঠাসা হয়নি তা দেখাতে চায় মস্কো। জোটের 4 সদস্য কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। আর মঙ্গলবার জোটের নতুন সদস্য হিসাবে ইরানের যোগ দেওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই জোটের সব দেশই জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাশিয়ার প্রতি নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব এসেছে চীনের কাছ থেকে। অপরদিকে এই সংঘাতে শান্তিপূর্ণ সমাধানে বারবার আহ্বান জানিয়ে আসছে ভারত। পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ভাগনার প্রধান ইয়েগেনি প্রিগোশিনের বিদ্রোহের পর রাশিয়ার পরিস্থিতি যে তার নিয়ন্ত্রণে রয়েছে তা তুলে ধরার বড় সুযোগ পাবেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন,
নিজের শক্তি ও বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের জন্য পুতিনের কাছে এই এসসিও সম্মেলন বড় একটি সুযোগ। আর গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের তানভি মদনের ভাষায়, পুতিন তার অংশীদারদের এটা আবারও নিশ্চিত করতে চাইবেন যে রাশিয়া তিনি এখনও নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে, আর তার সরকারকে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সেগুলোকে গুড়িয়ে দিয়েছেন তিনি। ইউক্রেনের এলাকা দখলের পর রুশ বাহিনী বিভিন্ন সময় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া ইউক্রেনীয়দের ধরে নিয়ে যায়। তাদের অনেকেই এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে উত্তর পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে একটি গণকবর থেকে 400+ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গত 23 জুন রাশিয়ার সামরিক নেতৃত্বের উপর ক্ষুব্ধ ভাগনার প্রধান প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করেন। নিজ যোদ্ধাদের নিয়ে মস্কোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পথে বেশ কয়েকটি শহর দখলের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামাতে রাজি হন প্রিগোশিন। ভাগনারের এই বিদ্রোহের কারণে নিজের শাসনামলে পুতিন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। এমকেও এর বেশ কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক ইরানের হস্তগত, চলছে ডাটা উদ্ধারের কাজ। আলবেনিয়ায় বসবাসরত ইরানের ইসলামী সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালাক বা এমকেও এর ব্যবহৃত বেশ কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক ইরানের হস্তগত হয়েছে। গত 20 জুন আলবেনিয়ার রাজধানী তিরানার উপকণ্ঠে এমকেও এর আশরাফথ্রি ঘাঁটিতে হানা দিয়ে প্রায় 150 কম্পিউটার জব্দ করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের ইনফরমেশন কাউন্সিলের প্রধান শেফহর খালাজি সোমবার তেহরানে বলেছেন, এমকেও এর ব্যবহৃত হার্ড ড্রাইভ ও কম্পিউটার কেসের একটি চালান ইরানে পৌঁছেছে। তিনি জানান, ইরানি বিশেষজ্ঞরা এই সব ডিভাইস থেকে ডাটা সংগ্রহের চেষ্টা করছেন। তারা এমকেও এর তৎপরতা, নাশকতা সেল এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাদের সম্পর্ক ও সহযোগিতা রয়েছে তা উদ্ঘাটন করবেন। খালাজি বলেন, ডাটা উদ্ধারের কাজ আশাবাঞ্জক গতিতেই এগিয়ে যাচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লব হওয়ার পর ইরানের ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যাপক ভিত্তিক সন্ত্রাসবাদ শুরু করে এমকেও। বিগত 4 দশকে এমকেও এর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে প্রায় 12,000 ইরানি। এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। ইরাকের সাবেক সাদ্দাম সরকার এমকেও এর সদস্যদেরকে দেশটিতে বসবাস করার সুযোগ করে দিয়েছিল, কিন্তু 2016 সালে ইরাকের তৎকালীন নূর আল মালিকি সরকার এমকেও এর সন্ত্রাসীদের ইরাক থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এ সময় ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীটির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এইসব সন্ত্রাসীকে গ্রহণ করার জন্য আলবেনিয়াকে অনুরোধ জানায়। আলবেনিয়া মার্কিন অনুরোধে এমকেওকে কয়েক বছরের জন্য থাকার অনুমতি দেয়। গত 20 জুন আলবেনিয়ার পুলিশ এমকেও এর একটি ক্যাম্পে অভিযান চালায়। বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসী ও সাইবার হামলা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করে আলবেনিয়ার পুলিশ। রাজধানী তিরানার শহরতলিতে আশরাফথ্রি নামক ক্যাম্পে চালানো ওই অভিযানের সময় সংঘর্ষে একজন এমকেও সন্ত্রাসী নিহত ও কয়েক ডজন লোক আহত হয়। আলবেনিয়ার পুলিশ সন্ত্রাসী তৎপরতায় ব্যবহার করার অভিযোগে ক্যাম্পটি থেকে 150 কম্পিউটার জব্দ করে। ইউক্রেনে পোল্যান্ড পর্তুগালের দেওয়া সব লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস রাশিয়ার দাবি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু সোমবার দাবি করেছেন, রাশিয়ান বাহিনী জার্মানির তৈরি 16 লেপার ট্যাঙ্ক বা প্রকৃতপক্ষে কিয়েভে পোল্যান্ড ও পর্তুগালে সরবরাহ করা ট্যাঙ্কের 100%ই ধ্বংস করেছে। শৈগুকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, দক্ষিণ দনেক্স, জাপোরোজিয়া ও দনেক্সে সেখানে ইউক্রেনের ব্যর্থ আক্রমণ চালাচ্ছে। সেখানে রাশিয়ান বাহিনী 16 লেপার ট্যাঙ্ক সহ 15 বিমান, 3 হেলিকপ্টার এবং 920 বর্ম ধ্বংস করেছে, যা আসলে পোল্যান্ড ও পর্তুগালে সরবরাহ করা এই ধরনের ট্যাঙ্কের 100%। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী কার্যকরভাবে গুলি চালিয়ে শত্রুদের ক্ষতি সাধন করে চলেছে, যা তাদের আক্রমণাত্মক সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। পোল্যান্ড মার্চে বলেছিল, তারা ফেব্রুয়ারির শুরুতে 4 সরবরাহ করার পর ইউক্রেনে জার্মানির তৈরি অতিরিক্ত 10 লেপার্ড 2A4 ট্যাঙ্ক সরবরাহ করেছে।
এছাড়াও মার্চ মাসে পর্তুগাল বলেছিল জার্মানির তৈরি তিনটি লেপার্ড 2A4 ট্যাঙ্ক ইউক্রেনে বিতরণ করা হয়েছে। জুন মাসে ইউক্রেন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক যুদ্ধে তার স্থলবাহিনীকে সাহায্যের জন্য জার্মানির কাছ থেকে আরও লেপার্ড ট্যাঙ্কের অনুরোধ করেছিল। এর আগে মস্কো বলেছিল তারা কিয়েভের অন্তত 1 ডজন ট্যাঙ্ক ধ্বংস করেছে। সেই মাসের শেষের দিকে ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনের জন্য 14টি লেপার্ড ট্যাঙ্ক কিনেছিল, যা 2024 সালের জানুয়ারিতে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। সোমবার শুরু হওয়া এই অভিযান ছিল 20 বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। এই অভিযানে কমপক্ষে 8 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলি বাহিনীর 1 থেকে 2 হাজার সেনা এই অভিযানে অংশ নিয়েছে। তাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার স্থানীয় সময় বিকাল নাগাদ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আরও 27 জন আহত হয়েছে, তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলা শুরুর কয়েক ঘন্টা পর পর্যন্ত ড্রোন উড্ডয়নের শব্দের পাশাপাশি শহরজুড়ে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। শহরের ঘন বসতিপূর্ণ শরণার্থী শিবির ঘিরে গড়ে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের সংগঠন জেনিন ব্রিগেড বলছে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছেন এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। 2 দশক আগের দ্বিতীয় ইন্তিফাদার পর জেনিন শহরে এই ধরনের বড় অভিযানের ঘটনা ঘটল। সকালে কমপক্ষে 6টি ড্রোন শহরের উপর ও শরণার্থী শিবিরের আশেপাশে উড়তে দেখা গেছে। আধা বর্গ কিলোমিটারের কম এলাকায় এই শিবিরে প্রায় 14,000 শরণার্থী গাদাগাদি করে থাকেন। এই শরণার্থী শিবির ঘিরে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। 1 বছরের বেশি সময় ধরে জেনিনের মতো শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের হামলায় প্রাণহানির পাশাপাশি ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব চালানোর ঘটনা ঘটছে। সোমবার লড়াইয়ের পরিস্থিতি সম্পর্কে ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক খালেদ আল আহম্মেদ বলেন, এই শরণার্থী শিবিরে যা ঘটছে তা প্রকৃতপক্ষে যুদ্ধই। শিবির লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হচ্ছে। যখনই আমাদের 5 থেকে 7টি অ্যাম্বুলেন্স সেখানে যাচ্ছে, প্রতিবার আসার সময় অ্যাম্বুলেন্সগুলো পূর্ণ করে আহত ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছে। সোমবার বিকাল নাগাদ জেনিনে কমপক্ষে 8 ফিলিস্তিনি নিহত এবং 1/2 আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আগের দিন রাতে রামাল্লার একটি তল্লাশি চৌকিতে গুলিতে 1 ব্যক্তি নিহত হয়েছেন। ওই ফিলিস্তিনের মাথায় গুলি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে জেনিন ব্রিগেডের কমান্ডার সেন্টার হিসাবে ব্যবহার করা একটি ভবনে হামলা চালিয়েছে তাদের বাহিনীগুলো। তাদের দাবি, অবকাঠামো ধ্বংস ও শরণার্থী শিবিরকে ঘাঁটি হিসাবে ব্যবহার করা ঠেকাতে ব্যাপকতর সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসাবে এই অভিযান চালানো হচ্ছে। একটি ভিডিওতে ইসরায়েলের সাজোয়া বুলডেজারগুলোকে শরণার্থী শিবিরের সড়কগুলো খুঁড়ে ফেলতে দেখা যায়। 2 দশক আগের অভিযানে এইসব সড়কের অধিকাংশই ধ্বংস করে দেওয়া হয়েছিল। অভিযানের সময় টানা গোলাগুলির শব্দ শোনা যায়। বিকেলের দিকে একটি লক্ষ্যবস্তুতে বিমান হামলাও চালানো হয়েছিল। ইসরায়েলের একজন মুখপাত্র বলছে যতক্ষণ প্রয়োজন এই অভিযান চলবে। কর্মকর্তারা বলছে সামরিক বাহিনীর সদস্যরা সেখানে কয়েকদিন অবস্থান করতে পারেন। সিকিউরিটি ক্যাবিনেটের সদস্য জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, একটি অভিযান একদিনে শেষ হয় না। জেনিনের কাছে 21 জুন ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। 2006 সালের পর পশ্চিম তীরে এর আগে কখনও কোনো অভিযানে ড্রোন ব্যবহার করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। একজন সামরিক মুখপাত্র বলেন, ক্রমবর্ধমান সহিংসতার মাত্রা ও স্থলবাহিনীর ওপর চাপের মানে হল এই ধরনের ড্রোন হামলার কৌশল অব্যাহত থাকতে পারে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার তাদের সর্বাধুনিক F-35 যুদ্ধবিমানের তৃতীয় বহর কেনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার $300 কোটি দিয়ে এই যুদ্ধবিমান কিনবে দেশটি। গত রবিবার এই ক্রয়াদেশ অনুমোদন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিনের তৈরি 25টি F-35 যুদ্ধবিমান কিনবে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েলের বহরে F-35 যুদ্ধবিমানের সংখ্যা হবে 75টি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।